আজকে আমি আছি কল্যাণীর এমন একটা জায়গা যেখানকার পোস্ট অফিস দেখে প্রথমে আমি রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলাম। তারপরে জানতে পারলাম গ্রামের পোস্ট অফিস এমনই হয়। আমি এই প্রথম এমন পোস্ট অফিস দেখলাম যেখানে দোকান ঘরের মতো, আর দেখতে পাচ্ছি এটা একটা বাড়ির মধ্যে পোস্ট অফিসটা, এবং এটা ভাড়া নিয়ে পোস্ট অফিসটা চালানো হচ্ছে। স্টাফ এখানকার একটাই আছে, যেটা একজন অফিসে স্টাফ আছে আর একজন পিয়ন আছেন যেখানে বিভিন্ন জায়গায় চিঠি উনি নিয়ে যান, এবং ওনাকেই ফোন করে আমি এসেছিলাম এবং উনি এখানেই আসতে বলেছিল। আসার পরে আমি দেখলাম এটা একটা বাড়ির মধ্যে পোস্ট অফিস, এখানে একটা পার্সেল এসেছে কারুর। আর স্টাফ কি বলছে একবার শুনি। বাড়ির মধ্যে পোস্ট অফিস সত্যি আমি এই প্রথম দেখলাম, অনেকেই হয়তো প্রথম দেখছো। আর এটা উনি পোস্টম্যান ইনি, এবং এনার কাছেই আমার চিঠিটা এসেছে, এনার কাছ দিয়েই চিঠিটা কালেক্ট করব। আমি দেখাচ্ছি ভেতরে একজন স্টাফ বসে আছেন, আর কিছু কাস্টমার ইয়ানি যারা পোস্ট অফিসে আসেন দরকারে তারা এসেছেন। দেখতে পাচ্ছেন পুরো একটা বাড়ি, এবং বাড়ির মধ্যেই পুরো পোস্ট অফিসটা রয়েছে। জানি না এমন অভিজ্ঞতা কারোর হয়েছে কি না, এই প্রথম আমার কোনো অভিজ্ঞতা হলো এমন। আর এমন নয়, এটা হতেই পারে, একটা গ্রামের মধ্যে পোস্ট অফিস থাকতেই পারে যেখানে কোনো পরিকাঠামো সেরকম থাকে না, কিন্তু মাঝের চরে কিন্তু পরিকাঠামো খুবই ভালো। মাঝের চরে আমি অনেকবার গেছি, আর আমি দেখাচ্ছি চারিদিকে। আর দেখতে পাচ্ছ এখানকার রাস্তাঘাট ভালো, পৌরসভা এরিয়া, কিন্তু এখানকার পোস্ট অফিসটা দেখে ঠিক মানানসই আমার মনে হলো না, তাই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ান পোস্ট অফিস, কিছু গ্রাহক আছে, আমার চিঠিটা আমি এখান থেকেই নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা না